আসসালামু আলাইকুম সম্মানিত অংশগ্রহণকারী প্রতিদিনের মতো আজকে আপনাদের আরসামনা ইনস্টিটিউটের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি শুভন মাসমের মান ভালো করাও কিন্তু একটা খুব জরুরি বিষয় আমরা সাধারণত কি করি বাজারে নিয়ে গেছি বিক্রি হয় নাই তিন দিন ধরে এনে ফেলে রাখছি তারপরে সেই মাসম কি শুকাইতে যাই এইটা শুকাইলে কিন্তু মাশরুমের মান কখনোই ভালো হবে না শুকনা মাশরুমের কালার কেমন থাকবে অফ হোয়াইট কালার এটা লাল লাল হয়ে গেছে মানে এটার বাজার মূল্য কমে গেছে এরকম লাল কিন্তু হওয়া যাবে না তাহলে আমরা যদি ভালো মানের শুকনা মাশরুম পেতে চাই কি করতে হবে ওই যে প্রথমে যদি তাজা মাশরুমকে আমি গ্রেডিং করে নিই নেওয়ার পরে প্যাক করার পরে যে মাশরুম গুলা মনে হচ্ছে যেগুলা আসলেই বাজারে দেওয়ার মতো না বেশি ছোট জুড়া গুড়া এরকম সেইগুলাকে আমি শুরুতেই শুকায় ফেলতে পারি অযথায় একসাথে সবগুলো বাজারে দিয়ে তারপরে ওইটা তাজা মাশরুমেরও নষ্ট পরবর্তীতে এনে শুকাইলে শুকনাটাও ভালো হবে না তাহলে প্রথমে গ্রেডিং করে যেগুলা তাজা অবস্থায় বিক্রির মতো না সেগুলাকে আগেই শুকাইতে পারি এবার আসি যে বাজার থেকে আমার ফেরত আসতে মাশরুম ফেরত আসার পরে আমি যদি ভালো মানের শুকনো মাশরুম পেতে চাই তাহলে ওই মাশরুম গুলাকে পিপির ভিতরে ওই অবস্থায় রাতে কখনোই রেখে দিব না পিপির ভিতর থেকে আমি বের করে টেবিলের উপরে আমি যদি হালকা করে ফ্যান ছেড়ে দিয়ে রাখি তাহলে দেখা যাবে যে আমার মাশরুমের মানটা ভালো হবে আমার ছায়া একদিন শুকাইলো তারপরে পরের দিন আমি সুন্দর করে এটা রোদে শুকিয়ে নিলাম সেই রোদে শুকানোর ক্ষেত্রে অবশ্যই পিলিয়াসটাকে উপর করে দিতে হবে অর্থাৎ গিল যে পাশটা সেই পাশটা থাকবে রোদের দিকে আর মসৃণ যে পাশটা সেই পাশটা থাকবে হলো নিচের দিকে তাহলে মাশরুমের কালার এবং মান ঠিক থাকবে যদি আমার স্টাইপ এবং পিলিয়াস খুব বড় হয় স্টাইপ মোটা হয় তাহলে আমরা চাইলে চিকন চিকন করে তীরেও শুকায় নিতে পারি তাহলে এটা তাড়াতাড়ি শুকাবে আর একটা হলো কালার সুন্দর করার জন্য মাশরুমের মান ভালো করার জন্য সরাসরি রোদের তাপে বা সরাসরি আগুনের তাপে দেওয়া যাবে না ইনডাইরেক্ট হিট দিতে হবে সেটা কেমন সেটার জন্য কি দরকার আমরা ড্রায়ার ব্যবহার করতে পারি এবং মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট উদ্ভাবিত সরল শুকানো যন্ত্র ব্যবহার করতে পারি এই যন্ত্রটা তৈরি করার জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন সেই প্রয়োজনীয় উপকরণগুলোর কথা এখানে আমি বলা হয়েছে এবং মাপটা দেওয়া হয়েছে এবং ডিজাইনটা আমি দেখাচ্ছি এতে সুবিধা কি আমি যে মাশরুমটা শুকাবো এখানে ধুলাবালি এবং দ্বারা আক্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই এবং সরাসরি সূর্যের আলো না পড়ার কারণে মাশরুমের কালারটা ঠিক থাকতেছে গুণগত মানটা ভালো থাকতেছে সেই যন্ত্রটা হলো এই রকম এটা নৌকার সের মতো নিচে এখানে কালো কাপড় বিছিয়ে দেওয়া তার উপরে মাশরুম গুলা উপর করে দেওয়া থাকবে অথবা চিকন চিকন করে চিড়ে দেওয়া থাকবে এই উপরে এখানে হলো স্বচ্ছ পলিথিন দেওয়া যে তাতে কি হচ্ছে রোদের আলো এই পলিথিন শীতে পড়তেছে এটা ভেদ করে নিচে যাচ্ছে নিচে কালো কাপড় আছে কালো কাপড়ে কিন্তু তাপ শোষণ করার ক্ষমতা এই তাপ পেয়ে এটা মাশরুমটা শুকাবে আর এই যে দুই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে নেট বা মশারির কাপড় তাতে কি হচ্ছে দুই পাশ দিয়ে বায়ু চলাচলের ব্যবস্থা থাকতেছে এবং এদিক দিয়ে কোনো মাসি বা পোকামা করে থাকার সুযোগ থাকছে না তাহলে মাশরুমটা দ্রুত শুকিয়ে যাচ্ছে কোনো ধুলাবালিও যাচ্ছে না ভিতরে পোকামাকড়ের আক্রমণও হচ্ছে না এবং কালারটা ঠিক থাকতেছে এটা হলো হ্যান্ডমেড নিজের মতো করে নিজে তৈরি করে নিলেন নিজে শুকাইতে পারলেন কারোর ক্ষেত্রে যদি এরকম হয় যে আমি এত দূর করতে চাই না তাহলে আমরা আমার যেই র্যাকের মধ্যে মাশরুম চাষ করি এরকম একটা র‍্যাক বাইরে বের করে সেই তাকে যদি আমরা কাপড় বিছাই দিই টোটাল র্যাকটাকে আমরা এরকম পিপি দিয়ে ইয়ে করে দিই এবং দুই পাশে যে র্যাকের যে প্রস্ত সেইখানে এরকম ফাঁক থাকবে সেখানে নেট দিয়ে ঝুলাই দিই তাহলেও সম্ভব আমরা এভাবে মাশরুম শেখাতে পারি এই যে শুকানোর যে কৌশলটা যেটা আমি বললাম সেটা এখানে আবার বর্ণনার ভিতরে বলা এটার কিন্তু আমি বলে ফেলেছি এছাড়া আমরা কি করতে পারি এরকম বড় ড্রায়ার যারা বাণিজ্যিক ভাবে অনেক বেশি পরিমাণে চাষ করবেন তারা এরকম ইলেকট্রিক ড্রায়ারও ব্যবহার করতে পারে যখন বৃষ্টির দিন থাকে রোদের তাপ থাকবে না হম তখন আমরা এরকম ইলেকট্রিক ড্রায়ার ব্যবহার করে মাশরুম শুকাতে পারি যেভাবেই শুকাই না কেন এই যে জিনিসগুলো খেয়াল করতে হবে যে মাশরুমের আর্দ্রতার পরিমাণ দশ থেকে বারো পার্সেন্ট আসবে এই দশ থেকে বারো পার্সেন্ট আসছে কিনা বুঝবো কেননা আমরা যেমন আলুর সিপ শুকাই ঝনঝন একটা শব্দ হয় কিছু আলু ভেঙে যায় তখন কিন্তু এটা আমরা সংগ্রহ করে বায়ুর অধিকায় রেখে দিই অনুরূপ ভাবে মাসিমার ক্ষেত্রে ধন আওয়াজ হবে দুই চারটা মাসরুম ভেঙে যাবে আমরা বুঝবো যে মাসরুমটা শুকিয়ে গেছে তখন সেই মাসরুমটা আমরা উঠায় ঠান্ডা করে বায়োরোধি করে সিলিং করে সেই সিলিং করা প্যাকেটগুলো আবার বড় কৌটার ভিতরে বা বড় ড্রামের ভিতরে রেখে ঢাকনা দিয়ে আটকে রাখলে এক বছর দুই বছর পর্যন্ত এটা ভালো থাকবে লাল হবে না আমার মাসরুমের মানটা ভালো থাকবে মাসরুম বাজারে বিক্রি হবে এই যে মাসরুমগুলো ক্রিম কালার হবে লাল হয়ে গেলে এটার বাজার মূল্য খারাপ হয়ে যাবে এরকম ড্রায়ারও বাজারে পাওয়া যায় আর পাউডার মাশরুমের ক্ষেত্রে আমার যদি ভালো মানের শুকনা মাশরুম হয় তাহলে অবশ্যই আমি ভালো মানের পাউডার মাশরুম পাব সেই ভালো মানের শুকনো মাশরুমকে আমার কি করতে হবে গ্রাইন্ডিং মেশিনে আমরা এই যে চালের গুড়া টুড়া করে যে সমস্ত মেশিনে এই সমস্ত মেশিনে গিয়ে মেশিনের ইয়েটাকে ভালো করে পরিষ্কার করে নিই তারপরে আমরা মাশরুম সেখানে পাউডার করে নিব এবং পাউডার করার আগে আমার যদি অনেক দিনের সংরক্ষিত শুকনা মাশরুম হয় তাহলে আবার একটু বের করে পুনরায় রোদ্রে দিয়ে গরম করে নিয়ে তারপরে যদি আমরা পাউডার করি তাহলে মেস সাইজটা খুব ভালো হবে সূক্ষ্ম হবে আমার ভালো মানের পাউডার মাশরুম পাওয়া যাবে এবং পাউডার মাশরুমও ভালো মানের যেটা পাউডার মাশরুম সেটার কালারও ক্রিম কালার হবে আমরা যদি তাজা শুকনা এবং পাউডার ভালো মানের মাশরুম পেতে চাই তাহলে কিভাবে মাশরুম সংগ্রহ করতে হবে এবং সংরক্ষণ করতে হবে এই ছিল মোটামুটি আমার আজকের ক্লাস